দেখছেন না, এক নাম্বার খাঁটি সরিষার তোল, ঘানি ভাঙ্গা এক নাম্বার খাঁটি সরিষার তোল, ওখানে পাওয়া গেছে মবিল, বাজারের পোড়া মবিল, পুরাতন মবিল, আর রং সুন্দর মতো সুন্দর। কি কি খাওয়াইছে আপনাকে? আর লেখছে কি? খাঁটি ঘানি ভাঙ্গা, নিজস্ব ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তোল। কি জিনিস, কি পরিমাণ সুন্দর! বাজারে গরু গোশত যেগুলো 300 টাকা দিয়ে খান, এগুলো কার গরু? এগুলো কি গরু? গরু না কুকুর কে জানে? বলেন না, আল্লাহ ভালো জানে। বাস্তব না বাস্তব বলেন, কে জানে কি খায়? 300 টাকা দিয়ে গরু গরু গোশত কিভাবে আনে? 300 টাকা দিয়ে গরু কিভাবে খায়? একজন হোটেল ব্যবসায়ীদেরকে বলছি, জাতিকে এমন পচা কিছু খাওয়াবেন, এরপরে পুরো জীবনের সর্বস্ব দিয়েও ক্যান্সারের চিকিৎসা আপনার তাই হবে না। ধোকা দিবেন, ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা হবে না। কি বলছি বলেন, ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা কি? পোড়া তেল দিয়া বানায় দিবেন, 10 দিন আগের তেল দিয়ে বানায় দিবেন, আপনাদের তেল আর কখনো ফেলেন না, তেলের সাথে তেল মিশাতে থাকেন, মিশাতে থাকেন, মিশাতে থাকেন। হ্যাঁ, 3 দিন আগের মশাইয়ের ডাল যারা নষ্ট হয়ে গেছে, ওটা সুন্দর করে সুন্দর করে আবার একটু শুকিয়ে আবার সমোসার ভিতরে সিঙ্গারার ভিতরে দিয়ে দিলেন, সুন্দর করে ভাঙ্গা ডিম আর পচা ডিম যা আছে সব দিয়ে কেক বানায় দিলেন আর জাতিকে খাওয়ালেন, শেষে আপনি খুব সুন্দর এক জীবন যাপন করবেন, এটা হবে না। রাগ করছেন কেউ? আল্লাহ! হ্যাঁ, দেশি মুরগির সাথে দেশি মুরগি 4টা ঝুলায় রাখছেন, হ্যাঁ 4টা দেশি মুরগি বিক্রি করতেছেন, 2টা ফার্মে দিয়ে দিছেন, ফার্মেরটাকে দেশি গায়ে বিক্রি করে দিছেন, আনমেটা দিয়ে বিল্ডিং করতেন, জীবনে কিস্তিও শোধ করতে পারতেন না মত পর্যন্ত। আর আছে না নাই বলেন না? ছাগলের পেটে পানি খাওয়া দিলেন 6 কিলো। হ্যাঁ, আমি তো দেখছি কবুতর, আচ্ছা কবুতরেই কদ্দুর, এটারে গলার ভিতরে যে সুম্মা আছে না, সুম্মা আছে না চুঙ্গি, তেল তেল ঢালার যে সুঙ্গি আছে না, এই সুঙ্গিটা এটার ভিতরে ঢুকাইয়া দিয়া এরপরে বদনার মধ্যে চাইল আর পানি দিয়া ঢালা দিতেছে। মানে একটা কবুতরের মধ্যে এদুর পানি দিলে ওনার বিল্ডিংটা তাড়াতাড়ি হবে। আর কথা বলেন না, মুরগির পেটের ভিতরে পাথর ঢুকাইয়া দিয়া বেচতেছেন আপনি, আপনার কিস্তি পরিশোধ হবে? হ্যাঁ, আমি আপনাকে মনে কষ্ট দিতেছি নাকি না? এই জন্য রমজানের খাবার দাবারের লাইনে বিক্রেতারা আপনারাও ভালো তেল দিবেন, বিক্রেতারা আপনারাও সুন্দর কিছু করবেন, জিলাপিকে ঢেকে রাখেন, পেঁয়াজকে ঢেকে রাখেন, গ্লাসের একটা বক্স বানান যেন বালু না ঢুকে। বলে হুজুর এগুলো বুঝি ওয়াজ? এই জন্য রোজাদারের ক্ষতি করে আপনি ব্যবসা করে ফেলবেন আর আপনি ব্যবসাতে খুব উন্নতি হবেন, এটা হবে না জীবনে। এটা কি? এটা জীবনে কখনো, এটা জীবনে কখনো হবে না। আত্তাজরুস সাদুক মাল আম্বিয়া ওয়াসসিদ্দিকিন, আল্লাহর নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিস শোনার পরে সাহাবি বাজারে গেছে, গিয়ে এক জায়গা থেকে 10 টাকার শাক কিনছে, শাক কিনে আরেক কোনাত গিয়ে বসছে, ভাই আমার শাকটা বিক্রি কিনো। আর তুমি আমার শাক বেচতে, শাক বিক্রিত হইলা কবে? রাসূল বলেছেন আত্তাজরুস সাদুক মাল আম্বিয়া ওয়া সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাজির হবে। এই জন্য একটু শাক কিনে নিয়ে আসলাম, তুমি পারলে কিনো, আমি এত দিয়ে কিনছি, তুমি আমার 2 টাকা লাভ দাও, আমি নবীদের সাথে আমার হাজির হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কি শিখছিল সাহাবা ইকরাম ছোটবেলা? মাঝে মাঝে আব্বা বলতো পান আনিস পান, উমা পানের উপরে দিয়ে এত বড় পান একটা, বাড়ি দেখে দেখেছি তোর মাথা আনছ না তুই, আবার আমি তো দেখছি এত বড় একটা পান দিছি, উপরে দিয়ে পান একটা বড় দিয়ে নিছি, কি দিছে? আরে আমি আবার নির্দিষ্ট করে কাউকে বলছি না, নির্দিষ্ট কোনো ব্যবসাকেও বলছি না, সব ব্যবসাকেই বলছি, বুঝাতে পারছি আমি? হ্যাঁ, এই 2-3 দোকানদার একসাথে ব্যবসা করে, তিনি কাগজ বসে এক এক রিম
ছশো টাকা, এনি বাসে 550 টাকা, এনি বাসে 500 টাকা। আরে বসুন্ধরা 600 500 550 বেশ কমটা কি? ওই বেচারা বই রেস, এ বেচারার কাছে বিন লেগে রেস, কী রে ভাই কী হয়েছে? ওই টাকা হারাম বেচতেন না, হে তো কম বেছে কেমনে আপনি বেশি বেছেন কা? কত গণিসা? আমারটা ক অফিস আছে, তারটা ক অফিস গণিসা কি? কিন্তু ওই কয়ফিস কয়া গুনছে নাকি বেশি কয়া বেচছে? হ্যাঁ বেশি বলে বেঁচে নাই সে, সে মনে মনে ভাবতেছে আমি টাকাও নিলাম কম মালও দিছি কম, অসুবিধা কি? লেকিন তুমি তো টাকা নিছো কম মাল দিছো কম, কিন্তু বলছো মাল দিছো বেশি, আর তুমি এটা করছো ওই তারে ধোকা দেওয়ার লাগে, কাস্টমার খিচাবার লাগে। এই তুমি বেচবা বেশি উনি বেচবো কম, কিন্তু তোমার জীবন বরবাদ ওনার জীবন আবাদ। কি বলছি বলেন? আমরা শুধু বাহিরের দেখে ফতোয়া দিই, রব বাহিরের দেখে ফতোয়া দেন না, রব আসল দেখে ফতোয়া দেয়। রব কি দেখে ফতোয়া দেয় বলো? আসল দেখে ফতোয়া দেয়। শুধু এক বিষয় না, সব বিষয়, কত বিষয় বলবেন? কোন কোন বিষয় নাই? হ্যাঁ আচ্ছা, রিক্সাওয়ালা এত কষ্ট করি, রিক্সাওয়ালা বেচারা এত কষ্ট করি মালটা কামায়, কিন্তু রিক্সার পিছনে যে একটা ছবি ঝুলাই রাখছে, এই ছবি দিয়েছে তার জীবনে সব শেষ হয়ে গেছে, তার লাভ কী হয়েছে? যে রিক্সার পিছনে বেকুবেছে ছবি লাগেছে, তুই কি চাইলি? কথা কর না, হাতে দেখছে নি? হ্যাঁ তুই দেখছ, হাতে দেখছে? কিন্তু তুই যে ছবিটা দিলি, তুই কাল্লাই দিলি, তুই তো দেখাস না। হ্যাঁ মানে নিজের জীবনে সব খোয়াইয়া, নিজের জীবনে সব খোয়াইয়া মাল কামা, লেকিন ঘরে গেলে চুলা জ্বলে না। বাস্তব না বাস্তব? কালকে একজনে এক বিখ্যাত সদাগর ব্যবসায়ী উনি আমাকে বললেন, হুজুর বড় কষ্ট আছে। কী হয়েছে? হুজুর আমার কর্মচারী 30,000 টাকা বেতন দিই, হেতে দুই এই বছরে দুইবার বিদেশে গেছে। অনকাল দেখ আমি উমরাজ যাই মানলে দোয়া করিয়ে, কী রে তুই 30,000 টিয়া বেতন, এবার দুইবার বিদেশে গেলি, মালয়েশিয়া গেলি, সিঙ্গাপুর গেলি, কালকে আবার অমরাজ্যে আস, টিয়া কোনো আস? তুই আমার জানা মতে আমার দোকানে 30,000 টাকা ছাড়া তার আর বেতন নাই, কিন্তু সে অমরা যাইতেছে, শুধু কাঠ টিয়া দি যায়। আছে না নাই বলেন না? হ্যাঁ আছে না নাই? কি করতেছি? মহাজাল্লা বিদেশি গিয়ে কি করে? ইল্লাম রাহিম বিদেশি গিয়ে কি করে? কি বেতন 600 রিয়াল, বাড়ি থেকে 60 লাখ টাকার বাড়ি করে, বিষয়টা কি? বিষয়টা কি? সুখ কোথেকে আসবে? আরে বলেন না, সুখ আর শান্তি কোথেকে আসবে? আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যেটা দিন দিয়েছেন সেটাই সহজ, এর বিপরীতটাই কঠিন, বিপরীতটাই মুসিবত। বিপরীতটা কি? শুধু মুসিবত, শুধু মুসিবত, শুধু মুসিবত। বলেন কি বলছি বলেন? শুধু মুসিবত, শুধু মুসিবত, শুধু মুসিবত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই, কিন্তু উনি যে চেম্বারে চেম্বার করেন, যে প্রাইভেট মেডিকেলে চেম্বার করেন, ওই প্রাইভেট মেডিকেলওয়ালার উপকারার্থে উনি 10টা 10টা পরীক্ষা লিখে দিলেন, এগুলো করে নিয়ে আসেন। হা আপনি আপনার জীবনটাকে বরবাদ করে দিলেন, বুঝেন নাই কথা? কোন পেশার কথা বলবেন আপনি? যেখানে যাবেন সেখানে সমস্যা, বাস্তব না বাস্তব? 2 নম্বর ওষুধ লিখছে ফ্রিজ দিয়ে দিছে, 1 নম্বর ওষুধ লিখলে কিছু দেয় না, তো 2 নম্বর ওষুধ লেখে। ইল্লাম রাহেম আপনার জীবনকে আপনি বরবাদ করে দিলেন, আপনার জীবনকে আপনি কি করে দিলেন? বরবাদ করে। কোন সেক্টরে নাই? ও শতানের লাইট বানায় দিছে, লাইট কি একটা লাইট বানায় দিছে, রাত খালি লাইট, রাস্তার খালি লাইট ঘুরে, টার্গেট লাইট, বুঝেন না? যার চোখে পড়ছে এতে খোয়াইছে 200 টিয়া, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ যার চোখে পড়ছে খালি চাকে তাই,
কতক্ষণ নি আমার চোখে পড়ে আল্লাহ শুকর আমার চোখে কোনদিন পড়ে না কি ইতিমধ্যে দুই দিন থামাইছে দুই দিন একদিন থামাইছে ফেনীর রাস্তা একদিন থামাইছে মাওয়া এই দুই সপ্তাহের মধ্যে নামাইছে পূজা আসসালাম আল্লাহ সারাস কি বলছি এগুলো দিয়ে রোজা এগুলো দিয়ে ইফতার এগুলো দিয়ে মুরগি দেশি মুরগি এগুলো দিয়ে বিরিয়ানি এগুলো দিয়ে মহিষের দই কি রোজা এগুলো রোজা কথা কয় না রাগ করতেছেন কেউ এগুলো দিয়ে রোজা না ইল্লাল জু এটা তার খিদা ছাড়া খুদ পিপাসা ছাড়া আর তার কিছুই হয় নাই এর বিপরীতে যদি তুমি বন্ধু আল্লাহর জন্য রোজা রাখো আল্লাহর ভালোবাসায় রোজা রাখো জান্নাতের আশায় রোজা রাখো জাহান্নামের ভয়ে রোজা রাখো হালাল খাবার দিয়ে অল্প হলো ইফতার করো হালাল খাবার দিয়ে অল্প হলো সেহরি খাও বাস তোমার রোজা রব বলবেন ইল্লা সাওম রোজা 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 فإنه لي এটা শুধুই আমার জন্য وانا اجزي به আমি নিজাতে জাজা দিব সুবহানাল্লাহ কেমন দিব জাজা রব যদি বলেন নিজাতে দিব তো কেমন দিবেন হ্যাঁ আল্লাহ তাআলা তার শান মত দিবে সুবহানাল্লাহ দুনিয়াতে হায়াত তৈয়বা দিবে আখিরাতে জান্নাত দিবে একটা একটা নির্দিষ্ট দুয়ার রাখবে এই দুয়ার দিয়ে রোজাদার ঢুকবে সুবহানাল্লাহ এই দুয়ার দিয়ে কি ঢুকবে রোজাদার এই দরজা দিয়ে ঢুকবে কারণ যে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে পুরস্কারটা আমি তাকে নিজাতে দিব সুবহানাল্লাহ হ্যাঁ বাবুর রায়্যান ওজন আলাদা গেট লাগাবো সুবহানাল্লাহ বলে আলাদা কি লাগাবো আলাদা গেট লাগাবো এজন্য কম খান হালাল খান কম আহ আব্বা কইতো কুত্তা সাবারও গয় বাজারও গ পাওয়া না গরু সব গয় বাজার আলহামদুলিল্লাহ হাজার হাজার গরু হ্যাঁ আব্বা কইতো না কি ভাই হারাম হারাম বলেন হারাম চল্লিশ বছর টিকে না হালাল চারশো বছরেও শেষ হয় না চারশো বছরও কি হয় না কি সুন্দর মতো এই মুদি দোকান থেকে আজকে বাজার কিচ্ছে কোকাটিয়া বাকি থাক উমা আর বারো বছর নাই এই গলি দিয়েও হাঁটে না কন না আসে না নাই এই গলি দিয়ে আর আসে না হ্যাঁ এখন গলি গুলি যে কাপড়ের দোকান কাপড়ের দোকান তো কাপড়ের দোকানদার মনে হয় যে না ওনার নানার বাড়ির সম্পদ আর কি বলেন না বাস্তব না বাস্তব নিতেছে আর ভুলে যেতেছে জুতার দোকানদার জুতা নিতেছে আর ভুলে যেতেছে নিচে ভুলে গেছে আমরা ব্যবসায়ীরা কর না হাসা না মিশা সত্য না মিথ্যা ওই বেটার রং ওই বেটার রঙের রং লাগাইছে আর ভুলে গেছে কি রডের দোকান তো রড নিচে ভুলে গেছি সিমেন্টের দোকান থেকে সিমেন্ট নিচে ভুলে গেছি মোদির দোকান থেকে মোদির মাল নিচে ভুলে গেছি এটা কি এটা ইমান এটা ইসলাম আর বলেন এটা ইসলাম এটা তো মুসলমানের দেশে আছে না না হাওলাত নিচে ভুলে গেছি আমি জীবনে আমি ব্যক্তিগতভাবে কাউকে হাওলাত দিলে বাহিরে বলি হাওলাত মনে মনে কই সদাকা কারণ জীবন আর দিত না কি কন কি কইছি কন কিনলে জীবন আর দিত না চাস তো বেচারা ইয়ে করে লাভ কি হাসান মন্দিরে ধরে লাভ কি সদা করে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হাওলাত করলে হাওলাত পরিশোধ করতে হবে যদি কোনো মানুষ বাধ্য হয়ে হাওলাত করে আল্লাহর নবী বলেন হাওলাত যদি কেউ করে পরিশোধের আশায় আল্লাহ পাক বলেন আমি জিম্মাদার এটা পরিশোধ করা দিব ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ হাওলাত করে কি করতে হবে পরিশোধ করতে হবে যদি হাওলাত করে কেউ পরিশোধ করতো তো সুদের লেনদেন আর হতো না সদাকা করলে যেই পরিমাণ নাকি সদাকা সদাকা করলে যেই পরিমাণ নাকি হাওলাত দিলে আঠারো গুণ বেশি নাকি
لكن এখন হাওলাত দিলে আর কি পাওয়া যায় না এজন্য সুদি সুদিরা সুদ ছাড়া কি দেনা হাওলাত দেনা বাস্তব না বাস্তব বলেন সুদ ছাড়া আর কি দেনা হাওলাত দেনা হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন তাহলে রোজা সহজ না কঠিন সহজ রোজা সহজ রোজা সহজ রোজা সহজ ইসলাম সহজ ইসলাম হলে সব সুন্দর ইসলাম হলে সব কি সুন্দর ইসলাম হলে সব সুন্দর আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এবার রোজাটাকে দামি বানাবো ইনশাআল্লাহ আমাদের কাছে ওই শব্দ নাই রোজার দাম বোঝাবার কোনো শব্দ আমাদের কাছে নাই যদি রোজার দাম আমি আর আপনি বুঝতাম তো রমজান মাসে আর কারোর সাথে কথা বলতাম না প্রতিটা সেকেন্ডকে দামি বানাতাম দিন দামি বানাতাম রাত দামি বানাতাম এক মুহূর্ত রমজানের এক মুহূর্ত গায়র রমাদানের হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই নিশ্চিত করবেন ইনশাআল্লাহ ইসমাইল ভাই পারলে পরামর্শ করেন আমাদের সেক্রেটারি সাহেব আছে সভাপতি সাহেব আছে প্রতিদিন রমজানে জোহর বাদ তাফসীরের ব্যবস্থা করেন হ্যাঁ আপনিও তো করতে পারেন মুয়াদ্দি সাহেবও করতে পারে তারেক সাহেবও করতে পারে ফাইনাল তো ইনশাআল্লাহ প্রতিদিন জোহরের পরে ইনশাআল্লাহ প্রতিদিন জোহরের পরে ইনশাআল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব আমাদের এখানে তাফসীর করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আল্লাহ কবুল করেন প্রতিদিন কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কার রোজা সবচেয়ে বেশি দামি যার মাল যত বেশি কামাই হয় তার রোজা সবচেয়ে বেশি দামি সত্য হলে সত্য বলেন মিথ্যা হলে মিথ্যা বলেন হ্যাঁ হলে হ্যাঁ বলেন না হলে না বলেন যার দোকানে সব এই গত রোজা ভাই বাম্পার যে বেচা বেচছি ভাই গত রমজানে ভাই রোজা অনেক দামি হয়ে গেছে কর্মজামিন সব কম রাজুদান যার রোজাতে যত বেশি বিক্রি হয় তার রোজা তত বেশি দামি হয় হ্যাঁ এবার যার রোজাতে যত বেশি তেলাওয়াত হয় তার রোজা তত দামি হয় যার রোজাতে যত বেশি জিকির হয় তার রোজা তত দামি হয় কর্মচারীদের বেচা কিনা করুক আপনি তেলাওয়াত করেন আপনি জিকির করেন আপনি জিকির করেন আর যদি পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ যার কোরবানি যত তার ইতিকাফের দাম তত আমি তো বেকার আমি তো বেকার হাও কোন না হাও কোন কোন না হো হুজুর আপনি বেকার কোন না কোন না না হো হুজুর আপনি বেকার আমি তো বেকার তো আমি ইতিকাফ করলে কি পরিমাণ হবে আপনি এত ব্যস্ত আপনি ইতিকাফ করলে কি পরিমাণ হবে সুবহানাল্লাহ বলেন কি ভাই ইব্রাহিম ইবনে আদম জঙ্গলে চলে গেছে আরেক বুজুর্গ জঙ্গলে ছিল তো ওই বুজুর্গ প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক রুটি আর এক ডাল পা খায় ঘুমায় জিকির করে একদিন হঠাৎ দেখলো সারা জঙ্গল বিরানি গ্রামে মো মো করে কিরে কে কাবে আজকে এত শানদার খাবার গিয়ে দেখে যে আরেক বুজুর্গ সালাগায় দিয়ে বসে আছে তার সামনে জান্নাতের বিরিয়ানি পড়ে আছে বলছে এটা কোন পাগলা নতুন পাগলার এত আয়োজন কা তো আল্লাহ তাআলা কয় আচ্ছা যতনি কুরবানি ইতনি খোদা কি মেহরবানি তুমি কুড়ে ঘর থেকে আসছ তোমার জন্য এক রুটি আর এক ডাল আর ও বাদশাহি ছেড়ে আসছে এজন্য বাদশাহি খাবার ব্যবসায়ীরা এতে কাপ করবেন তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমাদের তারেক সাহেব এতে কাপ করেননি এতে কাপ করেননি সুযোগ থাকলে এতে কাপ করবেন ইসমান সাহেব এতে কাপ করবেন সব বড় বড় সাহেবরা সব এতেকাপ করবেন ইনশাআল্লাহ কম না কত কষ্ট লাগে ইনশাআল্লাহ কইতে আল্লাহ বলে যে ইনশাআল্লাহ কইয়া কোন বিপদে পড়ি লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর এক মাসের ব্যবসা এক দিনের ব্যবসা এক রাতের ব্যবসা হাজার মাসের ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ ছুটি করা যাবে না ইনশাআল্লাহ পারলে রমজানে একটা উমরা করবেন প্রতি বছর রমজানে একটা উমরা করবেন উমরাতুন ফি রমাদানা কান্নাহু হজ্জ মাই রমজানে একটা উমরা যে করলো সেজন্য আমি নবীর সাথে হজ করলো এরপরে রমজানে অন্যদেরকে ইফতার করাবেন ইফতার পার্টি দিবেন না
কি দিবেন না? ইফতার পার্টি দিবেন না। ইফতার পার্টি না দিয়ে কোনো মাদ্রাসায় এক বস্তা চনা বুট দিবেন, কোনো মাদ্রাসায় এক বস্তা খেজুর দিবেন, ইনশাল্লাহ ওখানে ওরা ইফতার করবে, আপনি ফ্রেশ ফ্রেশ রোজার সওয়াব পাবেন। এ পরামর্শটা ধরা যায় কি না? তাহলে আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে না? লুধুয়া মাদ্রাসা আছে, আমাদের রামচরী মাদ্রাসা আছে, বটতলী মাদ্রাসা আছে, এই যে 6 নম্বর ওয়ার্ডে আলহামদুলিল্লাহ একটা সুন্দর মাদ্রাসা হয়েছে, তারপর আমার তাজ উলুম মাদ্রাসা আছে, যেখানে আপনার ভাল লাগে ওখানে এক বস্তা চনা বুট পাঠায় দেন, একটা খেজুর পাঠায় দেন, কিছু মুরগি পাঠায় দেন, ইনশাল্লাহ কন না, ইনশাল্লাহ কইতে যে কষ্ট, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ আর কিছু না পারেন স্যারকে সালি হলেও দিবেন, আতাই হোক, যদি আমি তার কিছু পাইলাম না সালি দিলাম, কই সালি দিয়ে কিতাম, আপনি দারুয়ের লোকে দিয়েন না, অভ্যাস হোক, সদাকার অভ্যাস হোক। রমাদান রসুল কি পরিমাণ দিয়েছেন, আম্মা আয়েশা বলেন রসুলের দান রমজানে ছিল কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। কি ভাই করবো তো ইনশাল্লাহ, নিজের প্রতিবেশীদেরকে দিবেন, দরিদ্র জনগোষ্ঠীকে আত্মীয় স্বজনকে দিবেন, দরিদ্র আত্মীয় স্বজনকে ভালো ইফতার দিবেন, নিজে 70 পদ না খেয়ে নিজে 30 পদের খান, আর 30 পদ দান করে দেন। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের রমজানকে দামি বানায় দেন, আমিন।